আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে যে পোস্টটি থাকছে সেটি হচ্ছে যারা মেয়েরা শপিং করেন তাদের জন্য। দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি? অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাছিলেন বিক্রেতা, বলছিলেন নেন বা না নেন শাড়িটা দেখেন, মিহি সুতা পুরা শাড়িতে কাজ, ঠকবেন না। ক্রেতা দম্পতি দাম জানতে চাইলেন, বিক্রেতা জানিয়ে দিলেন শাড়িটি নিতে হলে গুনতে হবে 20,000 টাকা। পাশে দাঁড়িয়ে ক্রেতা বিক্রেতার এমন কথোপকথনের মধ্যেও জিজ্ঞেস করলাম, এই দোকানের সবচেয়ে দামি জামদানি কোনটা? বিক্রেতা বললেন, 1,00,000 টাকা দামের জামদানি আছে আমাদের দোকানে, একটু দেখাবেন বলতে প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর ব্যাগের ভিতর থেকে যক্ষের ধনের মতো একটা অফ হোয়াইট জামদানি শাড়ি বের করলেন, তবে ভাঁজ খুললেন না, দেখানো তো পরের কথা। দ্রুতই আবার শাড়িটা যথাস্থানে রেখে দিলেন। এরপর এই শাড়ি ওই শাড়ি দেখতে বললেও 1,00,000 টাকা দামের জামদানিটা নিয়ে আর কোনো কথা বললেন না। এই ঘটনা গত শনিবারে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনী নীলকান্ত ভট্টশালী গ্যালারিতে চলা জামদানি প্রদর্শনীর ইসমাইল জামদানি স্টলের। এখান থেকে গেলাম রুমা জামদানি স্টলে। দোকানের সবচেয়ে দামি জামদানি নিয়ে জানতে চাইলে জাতীয় স্বর্ণপদক পাওয়া বুনন শিল্পী মজিবুর রহমান বলেন, আমার দোকানে 1,10,000 টাকা দামের জামদানি আছে। দেখতে চাইলে তিনি বলেন, শাড়িটা দোকানে রাখিনি, কেউ নিতে চাইলে আনবো। পূর্ণতা জামদানি স্টলে গিয়ে দামি জামদানির সন্ধান করতেই বিক্রেতা 65,000 টাকা দামের একটা শাড়ি বের করলেন। দামি আর সুন্দর শাড়িটা ডিসপ্লেতে রাখেননি কেন? জানতে চাইলে তিনি বলেন, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তাই রাখিনি। তবে ইউসুফ জামদানি ঘর এর তাঁতির কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারলাম কেন দামি জামদানি তাঁতিরা দেখাতে চাইছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এই তাঁতি বলেন, কেউ দোকানের সবচেয়ে ভালো আর দামি জামদানিটা ডিসপ্লেতে রাখবে না, নকল হয়ে যাবে না এজন্য। ঝর্ণা জামদানি স্টলে গিয়ে সরাসরি জানতে চাইলাম, নিশ্চয়ই সবচেয়ে দামি জামদানিটা দেখাবেন না? একগাল হেসে তাঁতি মোহাম্মদ মনির হোসেন বললেন, 1,00,000 টাকার আসল জামদানি আসলে কেউ মেলায় আনে না, মেলায় এত দামি জামদানি বিক্রি হয় না, তবে আপনারে এটা সেটা দেখিয়ে বলতে পারে শাড়িটার দাম 1,00,000 টাকা, আসলে এত দাম না। এমন দামি জামদানি যারা কেনেন তারা আগে থেকেই তাঁতির সঙ্গে যোগাযোগ করে নকশা পছন্দ করে অর্ডার দেন, এরপর তাঁতির কাছ থেকেই সংগ্রহ করেন। এমন কথার সত্যতা পাওয়া গেল জিয়াসমিন জামদানি স্টলের তাঁতি গিয়াসুদ্দিনের সঙ্গে কথা বলে। তিনি জানালেন, তারা 1,50,000 টাকার জামদানি বানিয়েছিলেন মেলা উপলক্ষে, তবে সেটা এখানে আনার আগেই বিক্রি হয়ে গেছে 1,10,000 টাকায়। কোথায় বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু ক্রেতা আছে যারা নকশা দেখে পছন্দ করে অর্ডার করেন, বানানোর পর শাড়িটি তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি, ক্রেতা তো এই প্রদর্শনীতে এসেও কিনতে পারতেন। প্রসঙ্গ তুলতে তিনি বললেন, এখানে এমন শাড়ি দেখালে কপি হয়ে যাবে, এত দাম দিয়ে যিনি জামদানি কেনেন তিনি চান না তার শাড়ির মতো আরেকজনের শাড়ি হোক। দামি জামদানি তাঁতিরা কেন লুকিয়ে রাখেন এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিলেন আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা রোকেয়া বেগম। তিনি বলেন, এবারের মেলায় বেশ কয়েকটি দোকান 1,00,000 থেকে 1,50,000 টাকার জামদানি এনেছে, তবে এগুলো ডিসপ্লেতে রাখে না বা দেখাতে চান না, কারণ এখানে সবাই তাঁতি, দামি শাড়িটা একবার দেখালেই দক্ষ তাঁতিদের যে কেউ সেটা বুনে ফেলতে পারবেন, কষ্টের নকশাটা কপি হয়ে যাক তাঁতিরা সেটা চান না, তাই হয়তো এই লুকোচুরি। 13 জুন থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 22 জুন পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ক্রেতার জন্য অপেক্ষা আছে 26টি স্টলের 2,500 থেকে 1,00,000 টাকার সুন্দর সুন্দর জামদানি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।